টিকিট কেটে পার্কে প্রবেশের পর লোহার ব্রিজ, আর তা পেরোলেই জগৎটা ভিন্ন হয়ে যায়। প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশ, সুন্দর ও মন কাড়া স্থাপনা, পরিকল্পিত ও সাজানো গোছানো স্পট, সবকিছুই যেন অন্য জগতের স্পর্শ জাগায়। বলছিলাম ভিন্ন জগতের কথা। রংপুরের ভ্রমণ স্পটগুলোর মধ্যে ভিন্ন জগত অন্যতম। ভিন্ন জগত রংপুর বিভাগের একটি বিখ্যাত দর্শনীয় স্থান। রংপুর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে এই ভিন্ন জগত অবস্থিত। অন্যান্য শহর থেকে রংপুর যেতে ভালো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এটি বর্তমানে এই অঞ্চলে বৃহত্তম পিকনিক স্পটগুলোর মধ্যে একটি। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার রংপুর সৈয়দপুর মহাসড়কের পাশেই গঞ্জিপুরে নৈসর্গিক পরিবেশে ভিন্ন জগতের অবস্থান। সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানা স্থাপনা। এখানে রয়েছে লোক সংস্কৃতির সোনার তরি, রয়েছে কমিউনিটি সেন্টার, তিন তারকা মানের রেস্ট হাউস যথাক্রমে ড্রিম প্যালেস ও রয়্যাল প্যালেস, রয়েছে উপাসনালয়, বিপণী বিতান, মহাকাশ দেখার জন্য এখানে রয়েছে প্ল্যানেটোরিয়াম। যদিও ভূতের কোনো অস্তিত্ব বাস্তবে নেই, তবুও শিশুদের ছোট্ট বুকে শিহরণ জাগানোর জন্য রয়েছে রূপকথার ভূতের বাড়ি। এছাড়া অন্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড, মেরি গো রাইড, নাগরদোলা, রেলগাড়ি সহ বিভিন্ন রাইড। ভিন্ন জগৎ ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যতিক্রম ধর্মী পর্যটন কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমণ কিংবা আনন্দ পিপাসুদের জন্য ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র ভিন্ন মাত্রায় সজ্জিত। ভিন্ন জগতে স্থাপিত হয়েছে রোবট স্কিন জোন, স্পেস জার্নি, স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর, বিশ্বের সপ্তাশ্চর্যের অবিকল রূপে স্থাপন করা হয়েছে তাজমহল, পিরামিড, চীনের প্রাচীর, মস্কোর ঘণ্টা, সুন্দরবন ও আইফেল টাওয়ার। ভিন্ন জগৎ কর্তৃপক্ষের ভাষায় বিশ্ব দেখা এখন ভিন্ন জগতেই। I gotta face the facts, I gotta